মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেযা হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি বিকেলে চট্টগ্রামে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ডক্টর ইউনুসের বিষয়টি সম্পূর্ণ আদালতের আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে এর বাইরে সরকার কিংবা পুলিশ কিছুই করছে না এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের বিজেপি তাদের অবস্থান খুব কঠোর অবস্থানে রয়েছে অস্ট্র নিয়ে ঢুকলে সেই সেই অবস্থা সেই অবস্থা এখানে নাই আমরা সবাই সজাগ রয়েছি ডক্টর ইনোসের ব্যাপারটা সম্পূর্ণ আদালতের ব্যাপার আদালতের নির্দেশনা যেভাবে আসছে সেইভাবেই কাজ হচ্ছে এর বাইরে সরকার কিংবা পুলিশ কিংবা কেউ কিছু করছে না